हेलो एवरीवन, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে ছাদে চলে এসেছি আমি। আজ সকালে আমি ব্রেকফাস্টে করলাম পায়েশ, কালকে করা ছিল, সেই পায়েশটা একটু গরম করে আজ খেলাম, আর তার সাথে মুড়ি চানাচুর দিয়ে শশা দিয়ে খেয়ে নিলাম। আর কিছু আজকে করিনি, খেয়ে দেয়ে ওপরে চলে এসেছি। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, এরপরে আমি যাব ছাদ থেকে গিয়ে রান্না করব। আজকে রান্না করব, বেগুন ভাজব, আলু পটল আর মাছের ঝোল রান্না করব। মাছও এখনও পরিষ্কার করে ধোয়া কিছু হয়নি, জাস্ট মাছটা রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি। আর একটু পালং শাক দিয়ে, আলু দিয়ে, পটল, মূলো, বেগুন, মানে সবজি দিয়ে আর কি, কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দেব, তো সব দিয়ে একটু ছেঁচড়া ছেঁচড়া টাইপের করব। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আর আগামীকাল আমাদের নিচের এ বাড়ি রয়েছে, মানে বিয়েটা নিচে হচ্ছে না, এখান থেকে একটু দূরে একটা জায়গায় হচ্ছে, তো ওখানে কালকে সন্ধেবেলা যাব। তাই আজ সন্ধেবেলা একটু স্কিনের যত্ন নিতে হবে। সন্ধেবেলা দেখাবো যে কি করে আমি আমার স্কিনের যত্ন নিই তার একটুখানি ঝলক। তোমরা সঙ্গে থাকো। আর আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়িতেই করতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো যাই, যে রান্নাটা আগে সেরে নিই, স্নান টান করব, কাপড় টাপড় কাঁচা আছে, সেগুলো কাঙ্গে থাকো ততক্ষণের জন্য। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। ওইদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি এখন চলে এসেছি কাপড় জামাগুলো কেচে নিতে। আর আজকে অনেকগুলোই কাপড় জামা ভেজানো রয়েছে, তাই কাচতেও অনেকটাই সময় লাগবে। তো চলো আমি আগে কাপড় জামাগুলো কেচে রোদেতে শুকুতে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এইদিকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে আমি এখন ছাদে নিয়ে চলে এসেছি, আর রোদ্রুতে মিলিয়েও দিচ্ছি যে স্নান টান করে নেবো। আর রান্না তো আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে জামা কাপড়গুলো মিলে টিলে স্নান টান করে তোমাদের সাথে আমি কথা বলছি। আর এইদিকেতে সমস্ত জামাকাপড়গুলোই আমার মিলে দেয়া হয়ে গেছে, আর প্রত্যেকটাতে ক্লিপও লাগিয়ে দেয়া হয়ে গেছে। আর আজকে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো জামাকাপড় কাঁচা হয়েছে, অনেকগুলো জামাকাপড়ই ভেজানো হয়েছিল, তাই অনেকগুলো জামাকাপড়ই কাচতে কাচতে অনেকটা বেশি সময় লেগে গেছে, মানে স্নান করার বেলা হয়ে গেছে। তো চলো বেশি কথা না বলে এখন স্নান টান করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর এখন আমি স্নান টান করে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর ওইদিকেতে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর কাপড় কাঁচা টাচা, মানে যেগুলো কাপড় কাচবো বলে ভিজিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু কাচাকাচি করেই আমি স্নান টান করে এখন তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আজকে একটু বেশি পরিমাণে কাপড় জামাগুলো ভেজানো হয়ে গিয়েছিল, তাই কাপড় জামাগুলো কাচাকাচি করতেও অনেকটা বেশি সময় লেগে গেল। আর ওই দিকে কাপড় জামাগুলো কাচতে কাচতে যেহেতু বেশি সময় লেগে গেল, সেহেতু স্নান টান করে আমার তোমাদের সামনে আবার হাজির হতেও অনেকটা বেশি সময় লেগে গেল। আমি তোমাদেরকে সকালেই বলছিলাম যে নিচেতে বিয়ে বাড়ি রয়েছে, তো ওরা যেখানে বিয়ে হবে সেইখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, তাই জন্য আজকে গোটা ছাদটা আমি খালি পেলাম। এমনি নর্মাল দিনেতে কি হয় যে সবাই কাপড় জামা যেহেতু মেলে, আর আমরা এখানে আমরা ছাড়া আরও দুজনরাও ভাড়া থাকি, প্লাস নিচের ওরা সমস্ত সবাই এসে কাপড় জামা ছাদেই মেলে, বেশি পরিমাণে কাচা যায় না। আর আজকে যেহেতু নিচের ওরা সবাই বিয়ে বাড়িতে চলে গেছে, তাই জন্য গোটা ছাদটাই যেহেতু খালি রয়েছে, আমার যে কাপড় জামাগুলো সমস্ত একবারই ভিজিয়ে দিতে পারবো। এমনি নর্মালেতে
কি করি, দুটি আজকে ভেজাই আবার দুটি কালকে ভেজাই, এরকম করে মানে কিছু কিছু করে কাচতে হয়, কারণ গোটা ছাদটাই যদি আমি মিলে দিই তাহলে আর বাকি সবাই মেলার মতন জায়গা পাবে না, তাই জন্য কিছু কিছু করে কাচি। কিন্তু আজকে যেহেতু দেখলাম যে গোটা ছাদটাই খালি রয়েছে, তাই আমি আজকে সমস্ত জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর যেগুলো ছিল আর কি কাচার জন্য সেগুলো সমস্ত ভিজিয়ে দিয়েছিলাম, আর সেগুলো ওই কাচতে গিয়ে অনেকটা বেশি সময় লেগে গেল। আর এদিকে তো আমার স্নান হয়ে গেছে, আর এবারে আমি খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে দুপুরের দিক করে মানে খাওয়া দাওয়া করার পর আর কি সমস্ত কাজটা সেরে মানে বাসন টাসন ধোয়া ওই সমস্তগুলো করে রেখে একটু বাইরে বেরোবো ভাবছি। বাইরে বেরোবো বলতে বাজার দিয়ে যাব, কারণ কালকে যেহেতু বিয়ে বাড়ি রয়েছে আর আমরা যেহেতু বিয়ে বাড়িতে যাবো সেহেতু একটা গিফট টিফট বিয়ে বাড়িতে মানে কেনার এই সমস্ত ব্যাপার রয়েছে, তাই বিয়ে বাড়িতে ওই গিফটটাই কিনতে যাব। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে কী গিফট কিনতে যাই বা কিনি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখি যে কীরকম কী গিফট টিফট পাওয়া যায়, কারণ এখানেতে আসার পর আমাদের এটা হচ্ছে প্রথম বিয়ে বাড়ি, কীরকম টাইপের গিফট এখানে পাওয়া যায় সেটা তো আর জানি না, তাই জন্য আগে দেখি যে কী ধরনের গিফট পাওয়া যায়। চলো বেশি কথা না বলে এখন অনেকটা বেলাও হয়েছে, তাই আগে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরোবো, আর কী গিফট নিই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন ওই যে বাজারে যাব বললাম তোমাদেরকে, বাজার থেকে আমি এখন চলেও এসেছি, আর এখানে এখন জামা কাপড় তুলতে এসেছি, যে জামা কাপড়গুলো আমি সকালে কেচেছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তো ওগুলোই আমি তুলতে এসেছি। আর আজকে তো বললাম তোমাদেরকে যে আমি গিফটটা কিনতে যাচ্ছি, কিন্তু গিফট কিনতে গিয়ে দেখি যে গিফটের দোকান বন্ধ, তাই আর গিফটটা না কিনে আমি বাজারের ওখানেই দোকান থেকে নিজের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। তো শাড়ি কেনার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তবে শাড়ির যে ছবি আমি সেগুলো তুলে রেখেছি, একটা নীল রঙের আর একটা লাল রঙের শাড়ি আমার মানে বেশি পছন্দ হয়েছিল, নীল লালটার মধ্যেই কনফিউজ ছিলাম যে কোনটা নেব, দুটো একই শাড়ি, দুটো একই ডিজাইন, সবটা একই, শুধু কালার দুটো আলাদা। তো তোমাদেরকে আমি তোমাদের সাথে আগে দাঁড়াও ছবি দুটো শেয়ার করে নিই, তোমরা দেখে বলো যে কোনটা বেশি ভালো, তারপরে আমি বলছি যে আমি কোনটা নিয়েছি। বলো যে কমেন্ট বক্সে কমেন্ট করে যে তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো, নীলটা না লালটা। আর আজকে গিফট কিনতে গিয়ে গিফটটা তো পেলাম না গিফটের দোকান বন্ধ বলে, আর তার বদলে নিজের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এলাম, আর ওই শাড়ির সাথেই সীতাভোগও নিয়ে এসেছি। অনেক দিন ধরে সীতাভোগ খাওয়া হয় না, তাই সীতাভোগ দেখতে পেয়ে মিষ্টির দোকানে আমি কিছুটা এখানে সীতাভোগও নিয়ে চলে এসেছি, তো সীতাভোগটা এসে খাবো। চলো আগে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে আসি, তারপরে এসে সীতাভোগটা জমিয়ে বসে খাওয়া যাবে। তোমরা দুটো শাড়ি দেখতেই পেলে, দুটো শাড়ির ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওখানেতে গিয়ে আর ভিডিও তোমাদের জন্য বানানো হয়নি। প্রথমত তো গিয়েছিলাম গিফট কেনার জন্য, যখন দেখলাম যে গিফটের দোকানটা বন্ধ, তারপরে তো আবার ওইখানে পাশেতেই শাড়ির দোকানটা ছিল, তো শাড়ির দোকানটা থেকে একটা ভাবলাম যে চলো তাহলে নিজের জন্য একটা শাড়ি নিই। এবার আমি তোমাদেরকে বলছি যে আমি কোন কালারের শাড়িটা নিয়েছি, আমি নিজের জন্য ওই লাল রঙের যে শাড়িটা তোমাদেরকে আমি প্রথমে দেখালাম, দুটো শাড়ি দেখিয়েছি, একটা নীল আর একটা লাল, আমি লাল রঙের শাড়িটা আমি নিজের জন্য নিয়েছি। নীলটা অতটা আমার ভালো লাগলো না, নীল শাড়ি
আগে আমার অনেক রয়েছে, তো আমি লাল কালারের শাড়িটাই নিয়েছি। আর শাড়িটা পরে কীরকম লাগছে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আগামীকালকের যে ব্লগ, মানে বিয়েবাড়ির যে ব্লগ, সেটার জন্য অবশ্যই তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে। বিয়েবাড়িতে যখন যাবো ওই শাড়িটা পরেই যাবো, আর পরে কীরকম লাগছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো কালকের ব্লগেতে। গেছিলাম গিফট কিনতে যখন, তখন দেখলাম গিফটের দোকান বন্ধ, আর শাড়িটারই কিনে নিয়ে আসছি যখন, তখনও দেখছি যে ওই দোকানটা বন্ধ রয়েছে, তাই আজকে আর গিফটটা কেনা হয়নি। তো কালকে সকাল সকাল করে গিয়ে আগে গিফটটা কিনে নিয়ে আসবো। আর চলো তাহলে, এখানে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, এবারে তুলে টুলে নিই। আর আজকের মতন চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতেও প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইওর ফেস, বিকজ ইওর স্মাইল ইজ রিজন ফর মেনি আদার টু স্মাইল।